মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ। পটুয়াখালীতে আসে যে শোল মাছ দেখবে এটা আমার কল্পনাতীত। অ্যাকচুয়ালি আমি সাগর দেখতে আসছি, সাগর দেখতে আসে শোল মাছ দেখছি। ইটস রিয়েলি অ্যামাজিং অ্যান্ড টোটালি ডিফারেন্ট। হ্যালো দর্শক, আজকে আসছি হলো পটুয়াখালীর সি বিচ দেখতে। সি বিচ দেখতে আসে আমি ঘুরে বেড়াচ্ছি উপরে উপরে, সি বিচ এখনো যাওয়া হয়নি। এখানে মাছ মারা হচ্ছে, উপর থেকে দেখতে পেলাম, বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি তো কী কী মাছ শিকার করা হচ্ছে সেটা আমরা দেখবো। এখানে কী কী মাছ হচ্ছে ভাই, কী কী মাছ হইতেছে ভাই? ওরে শোল মাছ তো, শোল মাছ তো। এটা কি বিলের মাছ নাকি ছাড়া মাছ? এই বিলের নাম কি ভাই, এই বিলের নাম কি? শোল মাছ, বিরাট শোল মাছ, কোপা সামসু, প্রচুর শোল মাছ তো রে ভাই। শোলের তো অভাব নাই। ওয়াও দর্শক, অ্যামাজিং। অ্যাকচুয়ালি এইসব জায়গায় আসলে ভালো লাগে। আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং কেমন লাগে ভিডিওগুলো সেটাও জানাবেন, না হলে উৎসাহ পায় না দর্শক। এখানে প্রচুর শোল মাছ আছে, আমি আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে এই যে এই যে একটা শোল মাছ, এই যে একটা শোল মাছ, এই যে একটা শোল মাছ, ওই যে ধরতেছে আরেকটা শোল মাছ, ওই যে নিচে আরেকটা শোল মাছ, প্রচুর প্রচুর শোল মাছ দর্শক। ওই যে দেখুন, ওরা ওরা সবাই শুধু শোল মাছ নিয়ে ব্যস্ত। ওয়াও অ্যামাজিং। উপর দিয়ে ওই যে বিমান উড়ে বেড়াই, দর্শক বিল সেকে মাছ মারে যেখানে সেকতে ছিল, আর আমি মনে হয় সঠিক সময়ে চলে আসছি। আমাদের এলাকার মতো নিতে মাছ, পার্থক্য তো নাই। এদিকেও মাছ আছে, কই মাছ তাই না? এটা তো কই মাছ হ মনু, এটা তো টাকি মাছ মুই তো বরিশালা পোলা না মনু, কিন্তু কেবা কই রাখ মুখে যেন চলে আসে। দেখি ভাই শোল মাছের দিকে দেখান ভাই, হ্যাঁ উস্তাদ শোল মাছের দিকে দেখান। ওয়াও এত শোল মাছ এখানে কোত্থেকে আসছে রে ভাই? মানে এই যে এই গোটা এই বিলের নাম কি ভাই? পুরান মহিপুর, পুরান মহিপুরের বিল দর্শক। গোটা বিলের মাছ এখানে নামছে আজকে, আজকে মানে এখানে পানি শুকিয়ে গেছে তো এখানে নামছে, এখন এর ধরে নিচ্ছে শুধু শোল মাছ, অন্য কোনো মাছ না শোল মাছ ছাড়া। এসব শোল মাছ এখানে কেজি কত বিক্রি হয়? আপনাদের এলাকার মানুষ তো সাগরের মাছ খেয়েই ব্যস্ত, এসব মাছ আবার কখন খাবে? কি পরিমাণ কাদা এবং কালো কাদা একটু দেখুন দর্শক। ওই যে আরেকটা শোল মাছ ধরছে, হ্যাঁ হয়েছে। ওই সাইডে যাই দর্শক। তো অ্যাকচুয়ালি দর্শক খুবই মজা লাগছে, যেখানে যাচ্ছি সেখানে ভিডিওর সোর্স পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি অসাধারণ লাগছে। আর এই যে আমার তারিক ভাইকে অনেক ধন্য, এই ভাই আমাকে অনেক সাহায্য করতেছেন, ওনার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে। দর্শক আপনাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন, মাস্ট বি শেয়ার করবেন। আপনাদের প্রতি এই ভালোবাসা এবং অধিকার নিয়ে কথা বলি আমি, প্লিজ আমাদের ভিডিওগুলো একটু হলেও শেয়ার করবেন। লেজ দিয়ে বাড়ি মারলে তো ভাই গেঞ্জি জামা টামা সব, ও মাই গড, জল দেন জল দেন জল দেন, জল দিলে তো। হ্যাঁ এই যে দাদা বলছেন আপনারা নাকি দর্শক সহ্য করতে পারবেন না, একটু দূরে যাই দূরে যাই, লেজ দিয়ে বাড়ি মারছেন দাদা। একটা নিচে নামান তো ভাই, বড়টা সবচেয়ে বড়টা। আচ্ছা ও এই শোল মাছের যে স্বাদ হবে না মানো মা, ও মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ। পটুয়াখালীতে আসে যে শোল মাছ দেখবে এটা আমার কল্পনাতীত। অ্যাকচুয়ালি আমি সাগর দেখতে আসছি, সাগর দেখতে আসে শোল মাছ দেখছি। ইটস রিয়েলি অ্যামাজিং অ্যান্ড টোটালি ডিফারেন্ট। তুমিও মাছ দেখছো বাবু? আমিও মাছ দেখছি।
একদম কালো হয়ে গেছে, কাদা খাইতে খাইতে কালো হয়ে গেছে। এগুলো খাবেন না বিক্রি করে দিবেন? খাবে খাবে, সব খাবে। আপনাদের এটা মানে পৈতৃক সম্পত্তি এটা? না, এটা এই যে আছে। ও আচ্ছা আচ্ছা। ও শুধু শোল মাছ দর্শক। তো চলুন দর্শক, শোল মাছ তো অনেক দেখলাম, আমরা একটু ওদিকে যাই, পানির মধ্যে কি কি মাছ মাছছে বড় ভাইয়েরা। দর্শক, এখানে এসে যে অনুভূতিটা পাইলাম সেটা হলো, আমাদের রাজশাহীর মানুষ আর পটুয়াখালীর মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। মাছ ধরতেছে আমাদের স্টাইলে, আমিও এরকম করে মাছ ধরি আমাদের এলাকায়। দেখছেন তো আমার ভিডিওতে, আমার যদি প্যান্ট না, আমি যদি মনে করেন বাড়ির মুড়ে থাকতাম, গেঞ্জি টেঞ্জি খুলে একদম মনে করেন যে টিটিংটি মাইরে আনিছে নামাই যেতাম, এই যে আঙ্কেল যেভাবে নামতেছে। ভাই বড় মাছ পাইলে চিল্লা উঠবেন, হ্যাঁ মানে মনে করেন যে সাকিব আল হাসান ছক্কা মারলে যখন চিৎকার করে উঠেন, বড় মাছ পাইলে এরকম করে চিৎকার করে উঠবেন। ওই যে একটা শোল মাছ, ওই যে একটা শোল মাছ, ধরেন ধরেন ওটা ধরেন। এই যে লাল গেঞ্জি ভাই, দুইটা লাল গেঞ্জি, একটা লাল গেঞ্জি, যান না ওখানে, শোল মাছটা ধরে আনেন না ভাই। ও মনু দর্শক, যারা বরিশাল আছেন, পটুয়াখালে আছেন, চাঁদপুর আছেন, তারা আমাকে জানাবেন আপনাদের এলাকায় কোথায় কোথায় মাছ শিকার হচ্ছে, আমি সেখানে চলে যাবো। আমি আসি এখানে এক সপ্তাহ ধরে, আপনাদের আশা করি নতুন নতুন ভিডিও দিয়ে আনন্দ দিতে পারবো। আমি কখনোই ভাবতে পারিনি যে আমি পটুয়াখালী এসে বিলের মাছ ধরে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আরেকটা শোল মাছ, প্রচুর শোল মাছ দর্শক, মানে শোল মাছের আজকে ঈদ লাগিয়ে গেছে। ও আঙ্কেল, নতুন আঙ্কেল, শিং মাছ, কই শিং মাছ, ও রক্ত বের হয়েছে, থাক রক্ত দেখানো যাবে না মানুষকে, কষ্ট পাবে। ওই যে শোল মাছ সামনে দুইটা তিনটা, দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওটা। আমি আশা করি ভিডিওটা ভালো লাগার মতোই উপভোগ্য, কারণ এই গোটা বিলের এই পূর্ব মহিমপুর না কি জানি বলতেছে, কলাপাড়া, এটা কলাপাড়া ইউনিয়ন, এটা মহিপুর, মহিপুর ইউনিয়নে দর্শক এই গোটা বিলের মাছ এই জায়গাতে এই গর্ততে এসে জমা হয়েছে। সো কী পরিমাণ মাছ হওয়া দরকার আপনারা একটু ভাবেন। এই যে দেখুন বিলের শোল মাছ, এই আমার যদি বাড়িতে হতো না আমি নেমে যেতাম, ধরতে হবে, ধরতে হবে, ধরেন ধরেন, গুড, শাবাশ, বাঘের বাচ্চা এটা, গুড গুড গুড, আবার ছুটে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই শোল মাছটা ধরেন ভাই, ধরেন ধরেন, হ্যাঁ গুড, হাই হাই হাই, প্রচুর শোল মাছ দর্শক। কী মাছ এটা, কী মাছ, তেলাপিয়া? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, হ্যালো দর্শক। এরকম আনন্দপ্রিয় মানুষ যেটা দেখে বোঝা যাচ্ছে আমাদের এলাকার মানুষের মধ্যে মাছ শিকার করতে পছন্দ করে না এই এলাকার মানুষ। ও মনু, বড় বড় মাছগুলো ধরে নেন দর্শক। এখানে পানি শেখা হচ্ছে, ওই যে একটা ছোটো বাচ্চা আছে, ওর মনে আব্বু আম্মু এখানে নামছে মাছ নেওয়ার জন্য, ও ছোটো বাচ্চারা ঢাকা থেকে আসছে। দর্শক অনেক দর্শক আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন, পরশু দিন কালকে একটা ভিডিও ছাড়ছিলাম আপনার ওই ডুবুরিদের মাছ শিকার, ওটা দেখছি প্রচুর শেয়ার হয়েছে দর্শক আপনাদের জন্যই, আসলে আপনারা না থাকলে ওগুলো সম্ভব হয় না। আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই এবং বিনীত সম্মান প্রদর্শন করি বো ডাউন হয়ে, আশা করি আপনারা আমাদের ভালোবাসার সাথে একাত্মতা ঘোষণা করবেন। অ্যাকচুয়ালি দর্শক আপনারা ছাড়া আমাদের এই চ্যানেলগুলো, আমাদের এই পেজগুলো জিরো, তো আপনাদের সবার নাম বলা সম্ভব না, কারণ প্রায় দেখছিলাম 94,000 ফলোয়ার আমাদের পেজের, 94,000 ফলোয়ারের নাম কী করে বলবো আমি, আপনি বলেন। জাস্ট আপনাদের প্রতি, সবার প্রতি আমি সম্মান এবং ভালোবাসা কৃতজ্ঞতা জানাই।
আপনারা ছাড়া আমরা জিরো, আমরা অসম্ভব এই জায়গায় আসতে, এবং আপনারা ছাড়া ভিডিও ধারণ করতেও আমরা উৎসাহ পাই না। তাই আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা জানাই। এবং কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই জানাবেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দর্শক, প্রচুর শোল মাছ এখানে, শোল মাছের এখনও যে আধিপত্য দেখা যাচ্ছে এখনও চলতেই থাকবে। শোল মাছ শিকার কতক্ষণ আমি জানি না, তবে এখনও মনে হচ্ছে যে 20 থেকে 25টার মধ্যে শোল মাছ আছে পানির ভিতরে। এরা ধরে শেষ করতে পারছে না, মানে এত শোল মাছ যদি খাইতে চায় তাহলে তো পারবে না, বিক্রি করে দিতে হবে। এই যে দেখুন, এদিকে এদিকে 3-4টা শোল মাছ চলে গেল, সব দেশি শোল মাছ। শোল মাছ নিয়ে টানাটানি, আমাদের মনে করেন গ্রামের বিলে একটা শোল মাছ পেলেই সেই শান্তি। আর এখানে এত পরিমাণ শোল মাছ যেটা এরা ধরতে ধরতে বিরক্ত হয়ে গেছে। প্রচুর দর্শক জমে গেছে, দর্শক ম্যানুয়ালি দর্শক। এই যে এই চাচা শোল মাছ ধরতে ব্যস্ত। ও আবার একটা শোল, ও চাচা আবার আবার এখান। ও শাবাশ শাবাশ, গুড গুড, আরেকটা আরেকটা। ধরেন আপনার শোল মাছের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন, শোল মাছ ভার্সেস আপনি, ম্যান ভার্সেস শোল মাছ, ধরবারই হবে আপনাকে। এদিকে আরেকটা যুদ্ধ প্রতিপক্ষ চলছে দর্শক, এদিকে আপনার সুলতান সুলেমানের 100 সেনাপতি গেছে, এদিকে আরেক সেনাপতিও যুদ্ধ জয় করে ফিরে আসবেই, দুই হাতে দুইটা নিয়েছে শোল মাছ। ও শাবাশ গুড, আর থেকে যদি ছুটাই দিচ্ছে। এখানে আরেকটা শোল মাছ, এত শোল মাছ কোত্থেকে আসছে রে ভাই, এত অবাক করা কাহিনী। শোল মাছ ধরা দর্শক খুব কঠিন কাজ, কারণ পানির মধ্যে শোল মাছের রাজত্ব থাকে বেশি এবং এর শক্তি থাকে দ্বিগুণ। এ ভাই হাড়িটা দেন, উনি শোল মাছটা নামাই দিক। এ বড় ভাই, ওই হাড়িটা দেন ওনাকে। হাই হাই হাই, একটা আমার নামাই দিল, একটা হাড়ি দিত। কথা আছে না, ধরা মাছটাকে হাড়িতে রাখতে হয়, নাহলে হয় না। দর্শক আশা করি ভিডিওটা আমার আপনাদের ভালো লাগছে, আমি আরেকটা ভিডিও করব এখানে শোল মাছ শিকার করা। তো এই ভিডিওটা এখানে রাখছি, তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করি। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থেকে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো এখনকার মতো বিদায় দর্শক, আল্লাহ হাফেজ, বাই।